আমি নিজেকে মুচি বলতে পছন্দ করি। আমরা মুচি হিসাবে $1.2 বিলিয়ন আয় করতে পেরেছি। লেদার গুডস থেকে আমরা $400 মিলিয়ন, কিন্তু চামড়া খাত থেকে মাত্র $100 মিলিয়ন। সো এটাই হচ্ছে আমি মনে করি একটা খুব দিক নির্দেশনা যে আমরা কি করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের উপদেষ্টা মহোদয়টা খুব ভালো করে জানেন, আমাদের সারা পৃথিবীতে শুধুমাত্র জুতোর মার্কেটই হচ্ছে প্রায় $350 বিলিয়ন। তো সেখানে $1.2 বিলিয়ন অর্জন করে আমাদের বাহবা পাওয়ার কোনো জায়গা নেই। ইনফ্যাক্ট আপনি আমাদেরকে বকা দেওয়া উচিত যে মাত্র এত কম কেন। এটাকে অতিক্রম করার একটা প্রধান আমি মনে করি বাধা হচ্ছে আনফর্চুনেটলি আমাদের সার্ভার সিইটিপি, এবং এটা নিয়ে যেদিন থেকে আমাদের উপদেষ্টা মহোদয় কাজে এসছেন সেদিন থেকে উনি চেষ্টা করছেন, এখনও চেষ্টা করছেন। এখানে আমাদের সিনিয়র সচিব কমার্স আছেন। এইটা আমাদের একটা আহ্বান, এইটা আপনারা সরকার থেকে ব্যবসা তারা খুব সুন্দর একটা সিইটিপি লিটারালি সাভার থেকে 12 কিলোমিটার দূরে চালাচ্ছেন, এবং আমি বিদেশিদেরকে নিয়ে এসে যখন সাভার ব্যবসা দেখাই এবং আমাদেরটা দেখাই, ওরা বলে এটা একই দেশ নয়। তো আমার একটা অনুরোধ হচ্ছে ব্যবসার সক্ষমতা আছে তাদের তত্ত্বাবধানে আপনি একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউরোপিয়ান কোম্পানিকে এটার দায়িত্ব দেন এটাকে রেট্রোফিট করার জন্য। তাহলে যেটা হবে মাননীয় প্রধানমন্ত্রী, এটা বেসিক পারবেন না, এটা বেসিক হবে না, এটা আপনারা নিয়ে নেন, আপনারা নিয়ে এটা চালাতে থাকেন। এই মুহূর্তে যেটা $100 মিলিয়ন মাত্র চামড়া, এটা সত্যি সত্যি লজ্জাজনক আমাদের জন্য, যেখানে আমাদের প্রায় বছরে $350 মিলিয়ন বর্গফুট চামড়া আসে, সেটাকে $500 মিলিয়ন আপনাকে 3 বছরে করে দেওয়া যায়, সরকারের $100 মিলিয়ন বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগটা পুরোপুরি আপনাকে করতে হবে না, বিদেশি, আমি আবারও বলবো ইউরোপিয়ান কোম্পানি, আমি হাত জোড়ে বলছি ইউরোপিয়ান কোম্পানিকে দেবেন, তারাই এটাকে ঠিক করতে পারে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে স্মার্ট বাংলাদেশ করতে হলে সাস্টেনেবিলিটি, আমরা যেটা পরিবেশ বান্ধব না হলে আপনি স্মার্ট করতে পারবেন না, এত ছোট একটা দেশ এত বড় জনগণ, সেখানে পরিবেশ বান্ধব প্রোডাকশন টেকনিক আনার জন্য আরও বেশি এই সিটিপিটাকে ঠিক করতে হবে, না হলে এই কাঁচামাল আমরা নষ্ট করে ফেলব। দ্বিতীয় আরেকটা আবেদন বা একটা আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সেই সাভার এলাকার সাথে আরও 200 একর জায়গা নির্ধারণ করা হয়েছে যে প্রোডাক্ট বানানোর জন্য সেখানে যেন ওই জায়গাটা নেওয়া হয়। আমি অনুরোধ করব যে সরকার এটাকে অ্যাক্টিভলি ইমপ্লিমেন্ট করেন, তাহলে যেটা হবে শুধু কাঁচা চামড়া নয়, আমরা শুধু র মেটেরিয়াল এক্সপোর্ট করার স্টেজ পার হয়ে গেছি, এখন আমরা ফিনিশ প্রোডাক্ট করতে পারি। তৃতীয়, আপনি যে উদ্যোগটা অলরেডি নিয়েছেন, বাংলাদেশ সরকার একটা লজিস্টিক্স পলিসি করেছে, এবং স্মার্ট দেশ হতে হলে স্মার্ট লজিস্টিক্স দরকার। এখনও চিটাগং পোর্টে 12 দিন পর্যন্ত লেগে যায় অনেক সময় মাল খালাস করতে। আমার একটা বিনীত নিবেদন আপনার কাছে যে আপনি আপনার প্রাইম মিনিস্টার অফিস থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি মাল খালাস করতে, সেটা বন্ডেড হোক ডিউটি পেড হোক, কতদিন লাগে আপনি একটা ট্র্যাকার বসান, A2I থেকে দেখেন, আপনি নিজে দেখবেন। আপনি প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, আমাদের সবচেয়ে বড় বেদনা হচ্ছে মাল খালাস করা, এটা আনএক্সেপ্টেবল বাংলাদেশের জন্য, আজকে এটা হতে পারে না, আমরা শুল্ক দিচ্ছি, আমাদেরকে শুল্ক দিয়ে ট্রাস্ট করতে হবে, আমরা মাল খালাস করে তাড়াতাড়ি আমরা রপ্তানি করতে চাই, সেটা শুল্ক হতে পারে বন্ডের হতে পারে। তৃতীয়, বাংলাদেশ থেকে আপনি জেনে মানে আশ্চর্য হবেন, শুধুমাত্র অ্যামাজন ব্যবহার করে ইন্ডিয়া থেকে 125,000 এক্সপোর্টার বছরে $8 বিলিয়ন রপ্তানি করে, এটা ছোটো ছোটো একজন দুজন SME, $8 বিলিয়ন অ্যামাজন ব্যবহার করে। বাংলাদেশের যদি স্মার্ট ইকোনমি করতে হয়, বাংলাদেশ ব্যাংক অ্যান্ড NBR এই দুই জায়গায় এটাকে ইনেবলিং একটা এনভায়রনমেন্ট করতে হবে, সবাইকে বড় কোম্পানি হওয়ার দরকার নাই, ছোটো ছোটো জায়গা থেকে বসে বসে রপ্তানি, এখানে একটা মনোভাবের একটা পরিবর্তন দরকার। আমাদের স্মার্ট একটা NBR কাস্টমস রেজিম দরকার, শুধুমাত্র স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার করলে হবে না, মনোভাবের একটা পরিবর্তন হতো, আমাদের বিশ্বাস করেন আমরা বাংলাদেশি, আমরা ব্যবসায়ী, আমরা বাংলাদেশকে উন্নত করতে চাই। সর্বশেষে আপনাকে একটা ছোটো তথ্য দিই, বাংলাদেশ এটা হচ্ছে এবং এটা আপনারাই করেছেন, বাংলাদেশে একটা ব্র্যান্ড বাংলাদেশে বসে রাজশাহীতে একটা কোম্পানির সাথে অ্যামাজনের জন্য আমরা টেকনোলজি ব্যবহার করছি। রাজশাহী যে কোম্পানিটা করছে, তার বাবা ছিলেন একজন আম চাষি, তার ছেলে আজকে বসে বাংলাদেশ থেকে প্রায় $40 মিলিয়ন পণ্য অ্যামাজনে বিক্রি করছে, এটা সম্ভব, স্মার্ট বাংলাদেশ হচ্ছে।